গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক কয়টা রেসিপি, আর সেগুলোর মধ্যে যেটা স্পেশাল হলো সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। আমি আজকে এখানে 7 পিস মাছ আছে, আর এই লেজের পিসটা নিয়ে 8 পিস মাছ আছে। তো এই সম্পূর্ণটা আমি একটা রেসিপি করব না, এখান থেকে হাফ আমি করব ইলিশ ভাপা, আর হাফ করব হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। তো দুটোই সর্ষে দিয়ে করব, একটা সর্ষে পোস্ত দিয়ে করব ভাপাটা, আর ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে করব, সেটা হচ্ছে আমি ইয়ে দিয়ে করব, শুধু সর্ষে বাটা দিয়ে। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, এইটাও আমি করব আজকে। তো এটা করব হচ্ছে লাউ দিয়ে। তো অনেক কটাই রেসিপি আজকে করতে চলেছি, আর প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর শুরু করি তাহলে। চলো, প্রথমেই আমি ইলিশ মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। মাথাগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার চলো আমরা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিই। আর এখানে আমি মাছের মাথাতেও নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ দিয়ে দিই। বেশি হলুদ দেব না। এবার খুব ভালো করে, ইলিশ মাছ খুব নরম হয় তো ভেঙে যাওয়ার ভয়ও থাকে রান্না করতে করতে, সেই জন্য একটু সাবধানে করতে হবে। আর খুব ভালো মতো হলুদটা মাখিয়ে নিতে হবে। বর্ষাকালে ইলিশ মাছ না খেলে ঠিক জমে না। এখানে খানিকটা তেল আছে, এটা আমি আলাদা করে মাছ ভাজার পর ভেজে নেব। এইটা আমার হয়ে গিয়েছে, এবার মাথাটাও সেম। এটাও হয়ে গিয়েছে, এটাকে আমি 10 মিনিট এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আসলে তেলটা এরকম হয়ে আছে কারণ আমি এখানে আলু ভাজাটা ভাজলাম, ভেজে তুললাম, তারপর আমি এখানে কড়াইয়ে তেলটা আবার গরম করে নিলাম, ওই তেলটাই করে এটার মধ্যে আমি মাছটা ভাজব। গ্যাসটা এখন ফ্লেমটা কমিয়ে রেখেছি, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আর এইটা আমি কাঁচা কলা দিয়ে যেটা করবো সেটার মাছটা ভাজছি, আর ভাপাটা আমি আলাদা করে করব। মাছটা আমি ভালো করে ভেজে নেব, গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো, মানে তলায় লেগে যাবে। আর এটা আমি না ভেজেও করতে পারতাম, কিন্তু অন্য সময় আমি না ভেজেই করি বেশিরভাগ টাইম, কিন্তু এখন ভেজে নিলাম কারণ দুটোই কাঁচা একই তাহলে টেস্ট লাগবে। একটা ভেজে করলে একটা কাঁচা করলে দুটো যেরকম টেস্ট লাগবে সেটাও ভালো লাগে, সেই কারণে আমি এটাকে হালকা করে জাস্ট একটু ভেজে নিই, পাল্টে দিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি বিকেলবেলা আজকে বাজার যাব, তো সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা ছোট্ট করে ব্লগের মতো আমি করে দিলাম, করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। এর আগের দিনে একটা করেছিলাম, তো সেটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ইয়েটাই, তো ভিডিওটাই, সে কারণে আমি আবার আর একটু চেষ্টা করলাম করার। আজকে আমার লাঞ্চের মেনুতে থাকছে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল আর ইলিশ মাছ ভাপা, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল,
আলু ভাজা, এই যে আলু ভাজাও হয়ে গিয়েছে আমার রেডি, আর থাকছে এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবং দেখতেই পাচ্ছ আমি খুব বেশি ভাজিনি, জাস্ট হালকা করেই ভেজেছি একদম। আর এখানেও আমি মাছের মাথাটাও ভেজে নিচ্ছি একবারে। আর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে লাউটা বসিয়ে দেবো। মাছের মাথাটাও আমি খুব বেশি যে কড়া করে ভাজবো তা নয়, জাস্ট একটু ভালোভাবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে করেই ভাজছি। আর এটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আর এটা খুব ভুজছে তো একটু সাবধানে করার চেষ্টা করছি। এটা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিব। কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউটা এর মধ্যে ছেড়ে দেবো। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এটা একটু ভালোভাবে কালো জিরেটা ইয়ে হয়ে গেছে, এবার আমি এভাবে লাউটা অ্যাড করে দেবো, মিক্স করে নেবো। গ্যাসটা এখন বাড়িয়ে দেবো আর লাউটা আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই প্রথমে করবো, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল ছাড়ে আর এই জলটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন আবার লাউটা গলে যায় একদম। সেই জন্য গ্যাসটা বাড়িয়ে প্রথমে আমি ভালোভাবে এটাকে মিক্স করে এভাবে দেবো, না হলুদ অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো লবণ অ্যাড করবো, আমি পরে লাগলে আবার দেবো কিন্তু এখন প্রথমে একটু কম করে দেবো, কারণ লাউটা যখন হয়ে আসবে তখন পরিমাণে কমে যাবে এবং তখন যদি লবণটা আমি এইটার আন্দাজে দিই তখন আবার লবণটা বেশি হয়ে যাবে, সেখানে আমি লবণটা একটু কম করে দেবো। তো এইটা চলো এখন এটাকে আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা জল ছাড়লে তখন আমি এটাকে ঢাকা খুলে রান্নাটা করবো। আর বুঝতেই পারছো ইলিশ এসেছে বাড়িতে, আমি তো আজকে ভীষণই খুশি কারণ ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের মাছ, যত রকমের মাছ হয় সব থেকে ইলিশ মাছটা আমার ভীষণ পছন্দের। তো বর্ষাকালে এইবার প্রথম আমার বাড়িতে আজকে ইলিশ এসছে, তো সেই কারণে আজকে রান্নার ডিমান্ডগুলো আমারও বেশি যে এই 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 করবো, এইটুকু মাছ দিয়েই যত রকম করা যায় আর কি চেষ্টা করছি সেটাই করার। তো এইখানে যে মাছটা বাকি আছে এবার চলো এটারও ম্যারিনেট করে এটাকে রেডি করে রেখে দিই। আর এখানে ডালটাও আমার হয়ে গিয়েছে, ডালটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিলো, সম্বরা দেওয়া হয়েছিল না, তো একদম ঘন করে আমি ডালটা করলাম। এরই মাঝে আমি তোমাদের একবার দেখিয়ে দিই লাউটা, দেখো পুরোপুরি আমি হাই করেই রেখেছিলাম তা সত্ত্বেও কত পরিমাণে জল ছেড়েছে দেখছো। তো এখন আমি এটাকে একদম হাই করেই রাখবো, আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার হাই করে রেখে আমি জলটাকে শুকিয়ে নেবো আর তার মধ্যে এটা সেদ্ধও হয়ে যাবে। জলটা যখন একটু আরও কিছুটা শুকিয়ে যাবে তখন আমি মাছের মাথাটা অ্যাড করবো এর মধ্যে। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের মশলা ইউজ করিনি, একদম সিম্পল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি তোমাদের। ঘরে নুন, হলুদ এই দুটো জিনিস আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিছু থাকুক না থাকুক, তো তোমরা চটজলদি এই রেসিপিটা একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এটাকে এখন আমি শুকাবো, জলটা একদম শুকিয়ে নেবো খানিকটা। এখানে দেখিয়ে দিই তোমাদের, এই দেখো জলটা আগের থেকে অনেকটা টেনেছে। এই মুহূর্তে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেবো, চলো মাছের মাথাগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখো এখন অনেকটা জল শুকিয়ে এসছে আর আমি মাছগুলোকেও ভেঙে দিয়েছি অনেকটাই, বেশি ভাঙলাম না কারণ কাঁটাটা না হলে পুরোপুরি একদম ছড়িয়ে যায়। আর একটা যে খুব সুন্দর স্মেল ইলিশ মাছের সেটা এখনই পুরোপুরি বাড়ি ভরে গিয়েছে গন্ধ, ফোনের ওপার থেকে হয়তো তোমরা পাবে না কিন্তু ফিল করতে পারবে। আর লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, লাউটা খুবই ভালো ছিল, একদম কচি ছিল। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু নুন আমি দেখলাম যে একটু কম হয়েছে, তো সেই কারণে আমি একটু একদম অল্প এই যে নুন আমি অ্যাড করলাম।
আর এটা একদম পুরোপুরি জল শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। এটা হয়ে গিয়েছে অলমোস্ট, জলটা জাস্ট একটু শুকিয়ে নেব আরও, কারণ না হলে এটা আরও জল ছেড়ে আরও পাতলা হয়ে যাবে। তো জলটা এখন জাস্ট, আর ধনে পাতা থাকলে খুব বেশি টেস্টি হয় জিনিসটা, পুরোপুরি অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। কিন্তু এখন বেশিরভাগ সবজি পাড়াতে যারা বিক্রি করছে আসছে ঠেলাগাড়ি নিয়ে, তাদের কাছে ধনে পাতা আমি আজকে অনেকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমি ধনে পাতার খোঁজ পেলাম না। তাদের একটাই বক্তব্য, ধনে পাতা এখন 400 টাকা কেজি, সেই কারণে তারা সাহস পাচ্ছে না কিনতে। কারণ 400 টাকা কেজি ধনে পাতা কিনে মানুষ, আমরা যেটা নর্মালি করি, 5 টাকার ধনে পাতা লাগিয়ে দাও, 5 টাকা বাঁচলো, আচ্ছা ধনে পাতা দিয়ে দাও 5 টাকার বা 10 টাকার দাও, তো সেটাতে তাদের লাভ হবে না, এটা তাদের বক্তব্য। আমি জানি না এই লাভ লোকসানের হিসেব তাদের অনুযায়ী বলছি কথাটা, তো সেই কারণে আমি নিতে পারলাম না, নাহলে থাকলে আরও ভালোই হতো। আর এইটা এবার কিন্তু হয়ে এসেছে, আর এইটা যেটা তোমরা দেখছো আরেকটু জল আছে, জলটা পুরোপুরি টেনে তেলটা ছেড়ে দেবে এখনই, এটা হতে হতেই হয়ে যাবে। তো আর আমি এর মধ্যে লাস্টে, একদম লাস্টে একটু সামান্য আটা দেবো, আটা বা ময়দা হলে ময়দাও তোমরা দিতে পারো যা খুশি দিয়ে, তাহলে কি বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এবার এটা আরেকটু কিছুক্ষণ পর দেখাচ্ছি কেমন হচ্ছে এটা শুকানোর। এই দেখো আমি একটু সামান্য আটা দিয়ে দিয়েছি, আর জলটা এখন পুরোপুরি টেনে নিয়েছে। এটা যেটা দেখছি এটা তেল, এটাকে আমি ভালো মতো নাড়িয়ে জল টপ করে দেবো, আর এটা রেডি। এটা পুরোটাই তেল আছে, গ্যাসটা আমি অফ করে দেবো। একটু ধনে পাতা থাকলে সত্যি খুব দারুণ হতো ব্যাপারটা, তবে ধনে পাতা নেই। আর এটা কোনোরকম ধনে পাতার কোনোরকম প্রক্সি আমার জানা নেই, আমি ধনে পাতার জায়গায় অনেক সময় কাসুরি মেথিটা ইউজ করি, তবে সব কিছু তো সব রান্নার সাথে যায় না, তো এই রান্নাটার সাথে আমার মনে হয় না কাসুরি মেথিটা যাবে, সেই জন্য আমি দেবো না। ধনে পাতা হলেই বরং বেটার হতে। তো তোমাদের যদি কারো জানা থাকে ধনে পাতার জায়গায় আমরা কী ইউজ করলে অনেকটা টেস্ট ধনে পাতার মতো আসতে পারে, তাহলে অবশ্যই আমাদের জানিও, পরের বার আমরা সেটা চেষ্টা করব। আর এটা পুরো তেল, এই তেলটা আমি ফেলবো না, এই তেলটা আমি তুলে রাখবো, এবং কালকেও আমার হাফ লাউ থেকে গেছে, আমি তখন এই তেলটা ইউজ করে নেবো, কারণ এতগুলো তেল নষ্ট করা যাবে না।